আমাদের দুটি বাইকে ফিঙ্গারপ্রিন্টের দুটি ভার্সন ইনস্টল করা আছে, তো আমরা একটু আসলে পার্থক্যগুলো দেখি। আমাদের এই বাইকটিতে ফিঙ্গারপ্রিন্টের স্মার্ট লক সেই ডিভাইসটি লাগানো, অর্থাৎ এটি কিন্তু আপনার ফিঙ্গার দিয়ে বাইক অন হবে না, আপনি চাবি দিয়ে বাইক অন করতে হবে এবং বাইক কিন্তু স্টার্ট হবে না অন করলে। যখন ফিঙ্গার দিবেন তখন আপনার বাইকের ইঞ্জিন আনলক হবে। আপনার বাইক স্টার্ট হবে, আপনি আবার চাবি বন্ধ করার সাথে সাথে বাইক লক হয়ে যাবে অটো। এবং কেউ যদি চাবি অন করে রাখে 20 সেকেন্ডের ভিতরে, যদি সে ফিঙ্গার না দেয় বা ফিঙ্গার ম্যাচ না করে, সেই ক্ষেত্রে বাইকে একটি অ্যালার্ম বেজে উঠবে। অর্থাৎ আমাদের এই স্মার্ট লকের সাথে আপনি অ্যালার্ম পাবেন, কিন্তু এটা আপনাকে চাবি দিয়ে বাইক অন করতে হবে, তারপর ফিঙ্গার দিয়ে ইঞ্জিন আনলক করতে হবে। এটা হচ্ছে আমাদের স্মার্ট লক। এই দেখেন অ্যালার্ম বাজা শুরু হয়ে গেছে। এই বাইকটিতে আমাদের কিলেস এন্ট্রি ডিভাইসটি লাগানো, অর্থাৎ এটা আপনি ফিঙ্গার দিলে বাইক, চাবি নেই কোনো, চাবি ছাড়া অন হয়ে যাবে এবং স্টার্ট হবে। আবার ফিঙ্গার দিলে বাইক বন্ধ হয়ে যাবে। ধরেন আমি বাইকের ফিঙ্গার দিব না, আমি চাবি দিয়ে বাইক অন করলাম, কিন্তু আমার বাইক কিন্তু স্টার্ট হবে না। দেখতে পাচ্ছেন না, বাইক স্টার্ট হবে না, স্টার্ট করার জন্য আমাকে ফিঙ্গার দিতে হবে। অর্থাৎ আমি ফিঙ্গার দেওয়ার পর আমার বাইকের ইঞ্জিন আনলক হবে এবং আমি বাইক স্টার্ট দিতে পারবো। এবং এই ডিভাইসের ক্ষেত্রে আমি চাবি এখন অফ করলেও কিন্তু আমার বাইক বন্ধ হবে না। দেখতে পাচ্ছেন আমি চাবি খুলে ফেলছি কিন্তু আমার বাইক রানিং। বাইক বন্ধ করার জন্য আমার আবার ফিঙ্গার ইউজ করতে হবে। এবং এই ডিভাইসের সাথে কোনো প্রকার সাউন্ড সিস্টেম নেই। এই হচ্ছে আমাদের দুটি ডিভাইসের পার্থক্য। তো যারা আসলে না বুঝে অর্ডার করতেছেন তারা প্লিজ এই ভিডিওটা একটু দেখবেন। ধন্যবাদ সবাইকে।